লিগ কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়াকে 4-1 গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে প্রথমবারের মতো লিগ কাপের ফাইনালে উঠল ইন্টার মিয়ামি। আজকে সকালে লিগ কাপের সেমিফাইনাল ম্যাচে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ ফিলাডেলফিয়ার মুখোমুখি হয় ইন্টার মিয়ামি, যেখানে ইন্টার মিয়ামি ফিলাডেলফিয়ার হোম গ্রাউন্ডে গিয়েই তাদেরকে 4-1 গোলে পরাজিত করে এসছে। বর্তমানে লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা ফিলাডেলফিয়া তুলনামূলকভাবে ইন্টার মিয়ামির জন্য কঠিন প্রতিপক্ষই ছিল, তবে এই ম্যাচে ফিলাডেলফিয়াকে খুবই সহজভাবে পরাজিত করতে পেরেছে লিওনেল মেসির দল, যার মাধ্যমে লিগ কাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। ম্যাচটিতে ফিলাডেলফিয়াও ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে, তবে শুধুমাত্র গোল আদায় করে নিতে পারেনি তারা। অন্যদিকে ইন্টার মিয়ামি 1-1 করে মোট 4 বার বল পাঠিয়েছে ফিলাডেলফিয়ার জালে। ম্যাচের প্রথম গোলটি আসে জোসেফ মার্টিনেজের পা থেকে। 3 মিনিটের মাথায় দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে ইন্টার মিয়ামিকে লিড এনে দেন জোসেফ মার্টিনেজ। এরপর 20 মিনিটের মাথায় লিওনেল মেসি এই ম্যাচে দ্বিতীয় গোলটি করেন। আর্জেন্টাইন এই মহাতারকা জোসেফ মার্টিনেজের বাড়ানো বল থেকে ডিবক্সের প্রায় 22 গজ দূর থেকে জোরালো শট নেন এবং সেখান থেকেই ফিলাডেলফিয়ার গোলরক্ষককে পরাস্ত করেছেন তিনি, যার মাধ্যমে প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে জর্ডি আলবা 48তম মিনিটে ইন্টার মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন। রবার্ট টেলরের বাড়ানো বল থেকে জর্ডি আলবা বাঁ পায়ে দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে ইন্টার মিয়ামিকে প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে দেন, যার মাধ্যমে সেমিফাইনাল এই ম্যাচটিতে প্রথমার্ধে 3-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় ইন্টার মিয়ামি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে এসে 73তম মিনিটে ফিলাডেলফিয়া একটি গোল পরিশোধ করে, তবে সেখান থেকেও তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। পরবর্তী সময় বদলি হয়ে নামা তরুণ ফুটবলার রুইস 84তম মিনিটে ইন্টার মিয়ামির হয়ে চতুর্থ গোলটি করেন, যার মাধ্যমে এই ম্যাচে 4-1 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এই ম্যাচটিতে গোল করার মাধ্যমে ইন্টার মিয়ামির জার্সিতে খেলা তার 6টি ম্যাচে 6টিতেই গোল পেয়েছেন এবং এই 6টি ম্যাচে লিওনেল মেসি মোট গোল করেছেন 9টি, তার পাশাপাশি আছে 1টি অ্যাসিস্টও। সেমিফাইনাল এই ম্যাচটিতে বল পজিশনের দিক থেকে খুব একটা পিছিয়ে ছিল না ফিলাডেলফিয়া। ইন্টার মিয়ামি যেখানে 54% বল পজিশন ধরে রেখেছিল সেখানে 46% বল পজিশন ছিল ফিলাডেলফিয়ার, তবে শটের দিক দিয়ে ইন্টার মিয়ামির থেকে প্রায় 3 গুণ এগিয়ে ছিল ফিলাডেলফিয়া। এমএলএসের এই দলটি প্রায় 16টি শট নিয়েছে, যার মধ্যে 4টিই ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে ইন্টার মিয়ামি মোট 5টি শট নিয়েছে, যার মধ্যে 4টিই ছিল লক্ষ্য বরাবর, এবং এই 4টি অন টার্গেট শটের মধ্যে 4টিতেই গোল পেয়েছে ইন্টার মিয়ামি, যার মাধ্যমে ইন্টার মিয়ামি তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো লিগ কাপের ফাইনালে পা রেখেছে। এছাড়াও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও তারা কোয়ালিফাই করে গেছে এরই মধ্যে।